নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 77তম স্বাধীনতা দিবস মঙ্গলবার, জেলা জুড়ে প্রস্তুতি জোর কদমে। ডিলিমিটেশনে বাঙালির মেরুদণ্ড ভেঙেছে, তীব্র প্রতিক্রিয়া বিডিএফ এর। মাঝিমপুর তোপখানা জিপিতে স্মৃতিফলক উদ্বোধন করলেন দীপায়ন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আগামী 15ই আগস্ট দেশজুড়ে অনুষ্ঠেয় 77তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কাছাড় জেলায় প্রস্তুতি পর্ব প্রায় শেষের পথে। স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে শহর শিলচর এক উৎসবমুখর পরিবেশে মেতে উঠেছে। 15ই আগস্ট সকাল 9টায় জাতীয় পতাকা উত্তোলন সহ অন্যান্য অনুষ্ঠানের জন্য শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ড সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যে সেরে নিয়েছে জেলা প্রশাসন। স্বাধীনতা দিবসের দিন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয় তার জন্য জেলা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। 15ই আগস্ট স্থানীয় পুলিশ গ্রাউন্ডে কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদ তর্পণ, দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন, শিশু ও রোগীদের মধ্যে আহার বিতরণ, গুণীজন সংবর্ধনা ইত্যাদি বিভিন্ন কার্যসূচি আয়োজিত হবে। দেশের 77তম স্বাধীনতা দিবসকে মাথায় রেখে রবিবার কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে শিলচরে এক তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। মেরে মিট্টি মেরা দেশ ও ঘর ঘর তিরঙ্গা কার্যসূচির অঙ্গ হিসেবে আয়োজিত এদিনের তিরঙ্গা যাত্রায় জেলার বিভিন্ন ক্রীড়াবিদ, অর্ধসামরিক বাহিনী, আসাম পুলিশ, স্কাউট ও গাইড সহ বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা তিরঙ্গা হাতে নিয়ে পদযাত্রায় উৎসাহের সাথে অংশগ্রহণ করে। এই যাত্রা শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে পুনরায় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে এসে শেষ হয়। পরে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো বিস্তারিত তথ্য তুলে ধরে দেশের 77তম স্বাধীনতা দিবসকে সুন্দর ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন। ভারতীয় স্বাধীনতা দিবসের উপলক্ষ তার পাঁচ মুহূর্ত আমি হাত ঘাট তিরঙ্গা কার্যসূচী আমি পালন করেছো আর তার লগতে মেরা মিটি মেরা দেশ কার্যসূচী আমি পালন করেছো। গতি এই এই কার্যসূচীর লগতে আমি এটা সমগ্র টাউন জুড়ি শিলচর টাউন জুড়ি এটা ফোর্স পার্সনেল আর তার আমার লগত থাকা মেরা মিটি ফোর্সের লোকসকল সহিত আমি এটা ইয়াত এটা প্রসেশন উলাইছো আর সকলে আবাল বৃদ্ধ বনিতা সকলে ইয়াত অংশগ্রহণ করেছে আর সুন্দরভাবে এই যে কার্যসূচী সফলভাবে রূপায়ণ করেছে। পাঁচজন সদস্য মিলে ডিলিমিটেশনের যে তালিকা প্রকাশ করেছে তাতে 1,20,00,000 বাঙালি হিন্দু ও মুসলমানের মেরুদণ্ড ভেঙে রাজনৈতিকভাবে তাদের হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিডিএফ প্রমুখ প্রদীপ দত্ত রায়। রবিবার তিনি জানান, বরাকের 45,00,000 মানুষ থাকা সত্ত্বেও এখানে 15টি আসন থেকে কমিয়ে 13টি করা হয়েছে। অন্যদিকে বড়োল্যান্ডে 24,00,000 মানুষের তুলনায় সেখানে আসন সংখ্যা 12 থেকে বৃদ্ধি করে 19টি করা হয়েছে। ডিলিমিটেশনের প্রসঙ্গ টেনে তিনি আরও জানান, বাঙালিদের প্রতি চিরদিন বিজেপি সরকার অন্যায় ও অবিচার চালিয়ে গেছে যা আজকের দিনেও অব্যাহত। বিদেশি বিতাড়নের নামে 19,00,000 মানুষের নাম এনআরসি তালিকা থেকে কর্তন করা হয়েছে। ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ডিটেনশন ক্যাম্প গোয়ালপাড়ায় তৈরি করা হয়েছে। ডিলিমিটেশন বাস্তবায়ন করলে বরাক উপত্যকা আসামের সাথে কোনোদিন থাকবে না বলেও এদিন জানিয়েছেন তিনি। বাঙালিকে আসামে চক্রান্ত করে অস্তিত্বহীন করে দেওয়ার চেষ্টা চলছে, এটা কোনো অবস্থায় আসামের বাঙালিরা মেনে নেবে না, সে হিন্দুই হোক আর মুসলমানই হোক। আজকে এই ডিলিমিটেশন এটা করেছে আসামের একজন অবাঙ্গালী মন্ত্রী এবং বরাকের একজন অবাঙ্গালি বিধায়ক যিনি সিন্ডিকেটের নায়ক হিসেবে পরিচিত। তারা না জানে আসামের কোনো ইতিহাস, না জানে কোনো ভূগোল, বরাক উপত্যকার গ্রামগঞ্জের সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। তারা এই তালিকা তৈরি করেছে বাঙালিদের বিরুদ্ধে এবং তাতে সঙ্গ দিয়েছে আমাদের বাঙালির এক মির্জাফর অফিসার, প্রাক্তন বিডিও, প্রাক্তন মিউনিসিপ্যালিটির অফিসার, প্রাক্তন ডিআরডির প্রজেক্ট ডিরেক্টর, পার্ক রোডের একটা অফিসে বসে সমস্ত টাইপ করে এই তালিকা তুলে দেওয়া হয়েছে অশোক সিঙ্গেলের হাতে।
এই তালিকা আমরা কোনো অবস্থায় বরাকবাসী আসামবাসী মেনে নেবে না, বাঙালিরা কোনো অবস্থায় এই তালিকা মেনে নেবে না। সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের ভারতবর্ষের মানুষের, সাধারণ মানুষের গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা রক্ষা করার একমাত্র কবচ। আজকে তাকে বিদ্ধাংগুষ্টু দেখানো হয়েছে। আমরা মামলা চলছে বলে এখনো কোনো আন্দোলনের ঘোষণা দিচ্ছি না। আমরা সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের পর আমরা দীর্ঘমেয়াদী আন্দোলন করব এবং সেটা হবে ভয়ানক আন্দোলন। মেরি মিট্টি মেরা দেশের অংশ হিসেবে মাছিমপুর তোপখানা জিপির 1246 নং তিলাইন এলপি স্কুলে রবিবার শিলচরের বিধায়কের হাত ধরে স্মৃতিফলক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্টজনেরা। বিধায়ক দীপায়ন চক্রবর্তী আজাদিকা অমৃত মহোৎসব ও স্বাধীনতা দিবস উপলক্ষে 13, 14, 15 আগস্ট সবাই ঘরে ঘরে জাতীয় পতাকা লাগিয়ে স্বাধীনতা দিবস পালন করার আবেদন জানান। তিনি বলেন, আগের সরকারের আমলে এসব কাজকর্ম হয়নি। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জিপিতে উন্নয়নমূলক কাজ হচ্ছে, তাই সবাইকে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করার জন্য জনসাধারণের কাছে আবেদন রাখেন তিনি। তদ্রূপ আপনারা আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষে মেরা মাটি মেরা দেশ যে প্রোগ্রামটা হাতে নেওয়া হয়েছে তার শিলাফলকমের আজকে এখানে অনুষ্ঠান। আর দেশমাতৃকার কে আমরা শ্রদ্ধা নিবেদন করে এই শিলাফলক উন্মোচন করেছি। পরবর্তীকালে আমাদের এই জিপির মাটি বা প্রদীপ হাতে নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে সেলফি উঠেছি। 15 তারিখে আমরা এই জিপির অঞ্চলে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে আমরা বীর জওয়ানদের আমরা সম্মান জানাবো এখানে দাঁড়িয়ে। আর আমাদের জাতীয় পতাকা উত্তোলন হবে এই শিলাফলকমের সামনে, রাষ্ট্রগান হবে। আর আজকে আমরা 5টি সংকল্প আমরা গ্রহণ করেছি মোদিজির নেতৃত্বে। আপনারা জানেন 2014 ইংরেজির থেকে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সকলকে সাথে নিয়ে কঠোর পরিশ্রম করে এই দেশকে গোটা বিশ্বের সামনে একটা শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করার জন্য উনি পরিশ্রম করে যাচ্ছেন। তদ্রূপ এইবারও 13, 14, 15 আজকের থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত জাতীয় পতাকাকে উত্তোলিত করে আপনাদের সকলের প্রতি আহ্বান রাখছি দেশমাতৃকাকে আর সম্মান জ্ঞাপন করার জন্য। ধলাই থানা এলাকার ভাগা রাজঘাট আগুনখাড়া মোকাম সংলগ্ন দারুদ সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসায় এক নৃশংস হত্যা। মাদ্রাসায় পড়ুয়া ফ্রান্সনগরের বাসিন্দা জনলাল হোসেন লস্করের পুত্র রাজিমুল হোসেন লস্কর 12। ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার গভীর রাতে মাদ্রাসা পড়ুয়ার নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয় মাদ্রাসা প্রাঙ্গণে। প্রতিদিনের মতো সহপাঠী ছাত্রদের সাথে মাদ্রাসা প্রাঙ্গণে ঘুমিয়ে পড়ে রজিমুল। রাত 3টায় আজানের জন্য ইমাম ছাত্রদের ডাকতে গেলে ঘরের ভিতরে রজিমুলের মৃতদেহ প্রত্যক্ষ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো, ধলাই থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনোজ পড়ুয়া। পুলিশ নাবালকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার সঠিক তদন্ত করে দুষ্কৃতিকারীর কঠোর শাস্তির দাবি জানান স্থানীয়রা। এদিকে মাদ্রাসার ইমাম সহ ছাত্রদের নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। ভাই চেটার এইখান থেকে তোমার যেভাবে তারা মানে ইয়ে করতে লাগে আর প্যাকেজ করতে লাগে ওইরকম করিয়া তারা মানে অ্যাম্বুলেন্স দিয়া মেডিকেল ফাটানি হয়েছে ওখানে ময়নাতদন্ত লাগিয়া। বাচ্চাটার নাম আমি জানি না, বাচ্চাটার ইয়ে হইল গিয়া ফ্রেন্সনগর, তার বাড়ি হইলে এখান থেকে লাইলাপুরের ওই সাইড হইলো ফ্রেন্সনগর হয়ে একটা জায়গা আছে, এই জায়গার থেকে এখানে হয় আমাদের সাথে এখানে ফলে। আর খুব দুঃখজনক ব্যাপার আর মানে আমরা সকাল থেকে মানে মুখ থেকে আওয়াজ বাড়ন না রে যে এই ব্যাপারটা গিরা হইতাম, কারণ আমার যে বয়স হয়েছে বা এখানে আরও মানে বয়স্ক মানুষ দেখছি আর সবে কইছেন মানে এরকম ঘটনা মানে তারা মানে তারা লাইফও পাইছিল না, নিজে তো পাইছি না পাইছি না, আর বয়স্ক মানে কেন 60-70 বছরের বয়স যারা আছে এরারও জিজ্ঞার করছে, কিন্তু এরকম মানে আর ঘটনা জীবনে এই এই এরিয়ার মধ্যে আর কোনোদিন হয়েছে না। তো এইটার লাগে আমরা মানে আর এই যতজন মানুষ আসলে এত ধিক্কার জানাইছি আর যে মানে এই যে এই এত নোংরা খাওয়া যারি এত মানে আর যে নিষ্ঠুর মনটা খাওয়ার যে মানে অত ছোটো বাচ্চা 9 থেকে 10 বছরের বাচ্চার গলার মধ্যে দা লাগাও আর যে কোনো জিনিস লাগাইয়া যে তারা হত্যা করা মানে আর এটা মানে কি হইতাম আরে মানে এত নিন্দা আর ঘৃণা করে আরে মানে যে সমাজটা কোন জায়গা দিয়ে পৌঁছেছে আরে যে মানুষের দয়া মায়া সব কিছু মানে আর একদম নষ্ট হয়ে গেছে আরে
যে মানুষ নি না আমরা মানে একটা ফসুয়া যদি আমরা তো প্রায় সময় আমরা ডিসকভারি চ্যানেল বা ফেসবুকও দেখি যে মানে একটা এই ফসু যখন মানে তার বাচ্চা একটা ইয়ে করে মানে তখন একটু মানে আর খেয়াল করে কিন্তু এই যে যে অবস্থা মানে মানুষে মানুষে মানে যে হত্যা করার যেটা মানে যেটা শুরু হইছে আর মানে এটা বন্ধ যত সময় না হইব মানে আর এই সমাজটা মানে কোন পর্যায়ে গেছে মানে আমরা চিন্তা করি ভাই আর না আসাম সরকারের বন বিভাগের বিট অফিসার হিসেবে 2020 সালে চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে পা রাখছেন বিশ্বজিৎ দাস। বরখোলা নির্বাচন চক্রের নিজ জয়নগর নয়াগ্রামের বাসিন্দা বিশ্বজিৎ বর্তমানে রয়েছেন শিলচরের তারকনাথ লেনে। রবিবার তিনি জানান, চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পর এবার দেশ তথা বরাক উপত্যকার মানুষের স্বার্থে কাজ করে যাওয়ার জন্য রাজনীতিতে পদার্পণের কথা চিন্তা করছেন। তবে কোন দলের হয়ে রাজনীতিতে পদার্পণ করবেন এখনো স্পষ্ট করেননি তিনি। খুবই শীঘ্রই পরিবারের সঙ্গে আলাপ আলোচনা করে রাজনীতির নয়া ইনিংস শুরু করবেন বলে জানান বিশ্বজিৎ দাস। যখন চাকরিতে উনি যোগদান করেন, ওনার অবসরপ্রাপ্ত জীবনটা একদিন শেষ হবে, সেই অনুসারে আমিও আমার চাকরি জীবন থেকে আমি অবসর নিয়েছি পূর্বোক্ত তারিখে। এখন অবসর নিলে আমি সামাজিক বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, এমনকি এই চাঁদপুর প্রথমখণ্ড এখানে কিছু আমার জনজাতি গোষ্ঠীর লোক আছে, এখানে একটা শিব মন্দিরও আমি ওনাদের প্রচেষ্টায় আমারও সহযোগিতা এই শিব মন্দিরটা হয়েছে, বা অন্য জায়গাতে যেমন রংঘর, বরযাত্রাপুর ইত্যাদি জায়গাতেও দুর্গাপূজা কমিটির সঙ্গে যুক্ত ছিলাম। এবং তাছাড়াও যদি আমি শহরে বসবাস করিতেছি কিন্তু আমার গ্রামাঞ্চলে এখনও বাড়ি আছে, আমি গ্রামাঞ্চলে ইয়েতে আমার জন্য প্রতিবেশী যারা আছে ওদের সাথে আমি মিলেমিশে অন্তত পক্ষে সপ্তাহে দুদিন তিন দিন বা চার দিনও আমি গ্রামে যাই। এখানে আমার ক্ষেত কৃষিও আছে, বাড়ি আছে, এগুলো আমি দেখাশোনা করিতেছি। এবং বিগত কয়েক বছর থেকে দেখা যাইতেছে যে বরাক উপত্যকা বা এসে আমাদের অনেক কাজকর্মে অনেকটা বরাক উপত্যকা চা যুব কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় ডলু চা বাগান দুর্গা মণ্ডপে রবিবার দুপুরে এক সভার মাধ্যমে সার্কেল কমিটি গঠন করা হয়। বিজয় কুমার তাঁতির পরিচালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বরাক উপত্যকার চা যুব কল্যাণ সমিতির সম্পাদক সুরজিৎ কর্মকার, বরাক চা শ্রমিক ইউনিয়নের কর্মী লালন প্রসাদ গোয়ালা, বিপুল কর্মী চন্দন কর্মকার, দিলীপ সিং ছেত্রী, বিষ্ণু নায়ক, প্রতাপ সিং ছেত্রী প্রমুখ। আগামী 2 ও 3 সেপ্টেম্বর শনি ও রবিবার আয়োজিত হবে জনগোষ্ঠীর চা যুব সমাজ কল্যাণের জন্য সংকল্প উৎসব। চা বাগান ছাড়া সেই উদ্যোগ কখনো সম্ভব হয় না, কখনো সফল হয় না। আজকে ভালো করে লক্ষ্য করে বিশেষ করে বাগানের ক্ষেত্রে তো সব থেকে বেশি জরুরি। যে কোনো সংগঠন শিলচরে যখন কোনো আন্দোলন ডাকে ধরনা ডাকবে দেখবে ওরা কিন্তু সাজে গুজে ডায়েসে থাকবে। আর সফল বানাবার জন্য আমাদের চা বাগানের শ্রমিকদেরকে প্লে কার্ড ধরে হাতে থাকতে হবে। চা বাগানের শ্রমিক ছাড়া কোন সংস্থা কোন সংগঠনের কোন কামই সম্ভব হয়। তাই আমাদেরকে ধরতে হবে যে আমাদের যেহেতু নিজস্ব একটা সংগঠন রয়েছে বড় করে চা যুব কল্যাণ সমিতি, সেই সংগঠনকে চাঙ্গা করে আমাদের অধিকার আমাদের যেটা প্রাপ্য অধিকার আছে সেটা আমরা কি করে ছিনিয়ে আনবো এটার মাধ্যমে আমাদের চলবে। আর সেকেন্ড কথা, যেটা শুধু ডলু চা বাগানের ক্ষেত্রে নয়, আমাদের বরাক উপত্যকার প্রত্যেকটা চা বাগানে আমাদের জমির পাট্টা প্রদানের যে দাবি সেই দাবির উপর চা যুব কল্যাণ সমিতি একটা সক্রিয় ভূমিকা। কাছাড় জেলার একমাত্র কাটিগুড়া বিধানসভা কেন্দ্র উন্নয়নের ক্ষেত্রে চূড়ান্তভাবে পিছিয়ে রয়েছে। দায়ী হিসেবে রয়েছে বিধায়কের দূরদর্শিতা, উন্নয়ন নিয়ে বিমুখতা এবং কর্মহীনতার তির্যকই অভিযোগ এনেছে কাছাড় জেলা এজিপি দলের কৃষক পরিষদের সভাপতি মাওলানা এনামুল্লাহ। এক একান্ত সাক্ষাৎকারে তার বক্তব্য, কাটিগড়ায় পানীয় জল প্রকল্প বাস্তবায়ন বিশেষ করে জল জীবন মিশন চূড়ান্তভাবে ব্যর্থ, স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। নির্বাচিত হলেও কাটিগড়াবাসীর জন্য এক কালো অধ্যায় এই বিধায়কের সময়কাল। জল জীবন মিশনের কাজে আমাদের কাটিগড়ার বর্তমান অকর্মণ্য বিধায়ক
আমি অকর্মণ্য শুধু বলবো না, উনি একজন অশিক্ষিত বিধায়ক যিনি শুধুমাত্র ইনকাম করার সৃষ্টি জানেন, উন্নয়ন কিভাবে করা যায়, কোথায় গেলে উন্নয়ন হবে সেই বিষয়ে কোনো জ্ঞান নেই। ওনার মতো অশিক্ষিত কয়েকটি বুর্বককে ওনার পিছনে লাগিয়ে রেখেছে বিভিন্ন ঠিকাদারিতে, বিভিন্ন সরকারি কাজকর্মে, এই ধরনের কয়েকটি ছাপচাদেরকে লাগিয়ে রেখেছেন যাতে দুর্নীতি করা যায়। বিশেষ করে জল জীবন মিশনে ওনার মাধ্যমে যতটি স্কিমে কন্ট্রাক্টরের কাজ পেয়েছে, ওরা সবাই আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের বাইরে, হাইলাকান্দি এবং করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে আমদানি করে এনেছেন শুধুমাত্র এখান থেকে কমিশন খাওয়ার জন্য, কমিশন নেওয়ার জন্য। তাই আমি কাটিগোড়াবাসীর পক্ষ থেকে আমি ধিক্কার জানাই এই ধরনের মন মানসিকতা থাকা বিধায়ককে। এই ধরনের মন মানসিকতা থাকার কারণে আমাদের কাটিগোড়ার উন্নয়নের যে অবস্থান সেই অবস্থান আরও বিশ্বস্তর তলানিতে গিয়েছে। আমরা ভুল করেছি সত্যি কাটিগোড়াবাসী এই ধরনের একজন বিধায়ককে নির্বাচিত করে, কেননা যে বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে কথা বলতে পারেন না, যে বিধায়ক বাংলাতেও কথা বলতে পারেন না, যে বিধায়ক আসামিতে কথা বলতে পারেন না, যে বিধায়ক হিন্দিতে কথা বলতে পারেন না, সেই বিধায়ক অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে হিমন্ত বিশ্ব শর্মার মতো ব্যক্তির কাছ থেকে উন্নয়নের কাজ আনতে হলে ন্যূনতম জ্ঞান থাকা একজন বিধায়কের প্রয়োজন। তাই আমাদের কাটিগোড়াবাসী আমরা ভুল করেছি, সেই ভুলের মাসুল আমাদেরকে আজকে দিতে হচ্ছে। প্রতিটি কাজে প্রতিটি ডিপার্টমেন্টে উনার অকর্মণ্যতার কারণে, অদক্ষতার কারণে আমাদের কাটিগোড়া অন্তত 50 বছর পিছিয়ে গেছে। বেহাল বিভীষিকাময় সড়কে নেমে পঞ্চায়েতের 5 বছরের কার্যকালের ব্যর্থতায় স্বীকৃতি দিয়ে ক্ষোভ উগড়ে ধরলেন শিলচর শহর সংলগ্ন আশ্রম রোড তপবনগর শিববাড়ি রোডের ভোটাররা। এদিন তারা দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরে পুনরায় জেলা প্রশাসন ও বিধায়কের হস্তক্ষেপের দাবি জানান। সড়ক চলাচলের উপযোগী না হলে ভোট বয়কট ও আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে সাফ জানান তারা। এদিনের প্রতিবাদে সামিল হন কচিকাঁচা স্কুল পড়ুয়ারা। বেহাল বিভীষিকাময় সড়কের দরুন তাদের দুর্বিষহ অবস্থার কথা তুলে ধরেন পড়ুয়ারা। আমরা ইটালি আছি, আমরা বহুত কিছু মানে কষ্ট পাইতেছি, আমরা স্কুলের ছাত্ররা আমরা কষ্ট পাই, আমরা প্লাস কষ্ট পাইলাম। তারপরে আমি সামান্য যখন আমি একটা গ্যাস সিলিন্ডার দিই, আমি গ্যাস সিলিন্ডার দিতে আইসিলাম, মানে কতদিন পাওয়া হয়ে বানিয়ে আসিলাম, মানে পাওয়া ইয়ে করেছিলাম, এটা মানে খোয়ার মতন না, মানে এইরকম সিস্টেম হয়েছে আর কি। রাস্তাঘাট আজকে আমরা কতদিন দিকে কাজ হইব হইব করেছি, ওইব ওইব করেছি, আমরা এমএলএ কোনো বার্তা লোন না, এমপিও কোনো বার্তা লোন না, এটা কী ধরনের চলছে আমরা এটা কিছু বুঝি আসে। এইখানে যে একটা গল্লি আছে, এই গল্লিটার মধ্যে দিয়ে আমরা বাচ্চারা লইয়া যাইতে পারি না, আইতে পারি না, বহুত অসুবিধা হইতেছে। বাচ্চারা হাত ভাঙি যায়, অনেক বাচ্চার পাও পিছলি পড়ি যায় গিয়া, রাস্তা এখানে ভাঙ্গা, ওইখানে ভাঙ্গা, ওইখানে ভাঙ্গা, এগুলা কি তা দেখে না সরকার? এগুলো দেখে না দীপায়ন চক্রবর্তী? এইগুলো দেখে না, চোখে দেখে না? এই তো বাচ্চারা আইলে পরে হইব, হ্যাঁ হবে হবে সব হবে, এর পরে কিচ্ছুই হয় না। কি দাবি এখন? আমরা রাস্তাটা ভালো হইতো, বাচ্চারা নিয়ে স্কুলে যাইতাম, এরপরে বাচ্চারা হাটের স্কুল, তাহলে রাস্তাটা যদি ঠিক না হয় নেক্সট, তাহলে আমরা কোন দিকে আর বুট আমরা মানে দিতাম না। শিলচর মহকুমা তপশিলি জাতি উন্নয়ন পরিষদের উদ্যোগে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে তপশিলি জাতিভুক্ত নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হলো শনিবার। এদিন বিজেপি কালাইন মন্ডল সভাপতি নিত্যগোপাল দাসের পৌরোহিত্যে আয়োজিত ক্রীড়া সামগ্রী বন্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর মহকুমা তপশিলি জাতি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আইনজীবী নিহার রঞ্জন দাস, কাটিগোড়া সমষ্টির বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ও রানু দাস সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। স্টুডেন্ট যারা আছে তাদের মা বাবা আর্থিকভাবে পিছিয়ে আছে, এজন্য সরকার চাচ্ছে যে স্পোর্টস কিটস তাদের মধ্যে যাতে ফ্রি বিতরণ করা হয়, কারণ আমাদের দেশ খেলাধুলায় অনেক পিছিয়ে আছে। আমরা গত বিশ্বকাপ ফুটবল যদি দেখি তাহলে দেখব যে মেসি রোনাল্ডো এরকম বিভিন্ন প্লেয়ারের জন্য আমরা হাতের তালি দিয়েছি, আমরা রাজ্যকে খেলা দেখেছি, কিন্তু ভারত প্রতিনিধিত্ব করতে পারেনি, আমাদের টিম নেই, আমরা এই যোগ্যতা অর্জন করতে পারিনি।
গত অলিম্পিকে আমাদের রেজাল্ট অন্য বছরের তুলনায় ভালো হয়েছে, তবুও আমরা মাত্র 60টা পদক পেয়েছি, 1টা গোল্ড মেডেল পেয়েছি। এজন্য সরকার চাচ্ছে যে যারা স্কুলে পড়াশোনা করছে তাদেরকে যাতে খেলাধুলার ক্ষেত্রে উৎসাহ দেওয়া যায়। 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে অসম গণপরিষদের ভাতৃ সংগঠন অসম ছাত্র পরিষদের কাছাড় জেলা কমিটির বিশেষ উদ্যোগে নবোদয় কলানিকেতন আর্ট একাডেমির প্রশিক্ষণার্থীদের মধ্যে এক আর্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত শিলচর মধুরবন্ধ ফাতিমা লস্কর প্রাইমারি স্কুলে এই আর্ট প্রতিযোগিতার আসর বসে। এতে প্রায় শতাধিক বিভিন্ন বয়সের নবোদয় কলানিকেতন আর্ট একাডেমির প্রশিক্ষণার্থী কাছাড় জেলা থেকে আসা ছাত্রছাত্রীরা অংশ নেন এবং অংশগ্রহণকারী ছাত্রছাত্রী প্রত্যেকে একটি করে শংসাপত্র তুলে দেন অসম ছাত্র পরিষদের সভাপতি পারভেজ লস্কর, সহসভাপতি তানবীর বরফুইয়া, সাধারণ সম্পাদক সুহান শদিয়ল, নূর খান, নীরেন সিংহ। ছাত্র পরিষদ সকল সদস্য সদস্যদেরকে প্রথমে স্বাগত জানাই এবং আমাদের এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমি এই ছেলেরা যাদের দেখছি এদের প্রায় আমার পরিচিত, আমার পাশে যাও আছে সাহিল, তুমি রাহুল নন পারভেজ, তোমরা সবাই আসো। আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদের প্রোগ্রাম, আমি একটা রিকোয়েস্ট করব স্বাধীনতা দিবসের প্রোগ্রামকে আরও বেশি তোমরা একটু অ্যাক্টিভিটিগুলো হাতে নাও। স্বাধীনতা দিবসের দিন যদি বৃষ্টি না থাকে আমি চাইব তোমরা একটা র্যালি করো, র্যালির মধ্যে গ্রামের মহমুরব্বী যাদের আচরণ বা ইয়াঙ্গা আমরাও আছি, আমাদের আহ্বান করো আমরা একটা র্যালি করি। দেখো টাউনে প্রত্যেকটা ক্লাবে একটা র্যালি করি, আমরা আগে ইগো স্পোর্টস ক্লাব করেছি, মিত্র সংঘ করেছি, আমরা র্যালি করতাম। র্যালি করলে তখন ছাত্রছাত্রী যাও, কিন্তু বড় ক্লাসও ছাত্রছাত্রী যারা আছে তাদেরও তোমরা আহ্বান জানাও। মসজিদ ইমামদের বিভিন্ন সমস্যা নিয়ে রবিবার সোনাবাড়িঘাট আইজল রোডের এক রেস্টুরেন্টে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হল। সভায় জেলার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয় আহ্বায়ক কমিটির হাফিজ আব্দুল হক, মৌলানা নাজির হোসেন মজুমদার ও মৌলানা মুক্তিসার বরভুইয়ারা জানান, বর্তমানে বিভিন্ন মসজিদে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন ইমামরা। এতে প্রত্যেক মসজিদের ইমাম ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। খুব শীঘ্রই সম্মেলনের মাধ্যমে ইমাম কমিটি গঠন করা হবে। তৎসঙ্গে প্রত্যেক ইমামদের ষাণ্মাসিক ন্যূনতম কমপক্ষে 10,000 টাকা দেওয়ার জোরালো দাবি উঠে সভায়। আজকে অল আসাম ইমাম অ্যাসোসিয়েশন ডাকে আলবাসার রেস্টুরেন্টে শতাধিক ইমাম সাহেবের উপস্থিতিতে অনেক প্রস্তাব নেওয়া হয়েছে। প্রস্তাবের মধ্যে ইমাম পরিষদের সম্মেলন নিয়ে আলোচনা হয়েছে। সব ইমাম যারা বরাকের মধ্যে আছে কিনো ডিস্ট্রিক্টের মধ্যে তারা এই সম্মেলনে উপস্থিত থাকার লাগি আহ্বান করা হইতেছে। আর ইমাম পরিষদের কার্য এবং ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। ইমামের উন্নতিকল্পে সুজন্যে ইমাম যেভাবে সুরক্ষিত থাকে সেই নিয়ে বিশেষ আলোচনা করা হয়েছে এবং প্রস্তাবও নেওয়া হয়েছে। বিভিন্ন মহল্লায় মহল্লায় ইমাম পরিষদের সদস্যরা যাবে এবং ইমামের সুরক্ষা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবে, এইটাই প্রস্তাব নেওয়া হয়েছে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকায় সোনাই সমষ্টি থেকে বাদ দিয়ে লক্ষ্মীপুর বিধানসভায় জুড়ে দেওয়া নিয়ে তীব্র প্রতিবাদ দেখা দিয়েছে ডুগরিপাড় দ্বিতীয় খণ্ডে। রবিবার এ নিয়ে নাগরিক সভায় এলাকার জনগণ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এতে বক্তারা জানান, ডুগরিপাড় দ্বিতীয় খণ্ডের চতুর্দিক সোনাই সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু মধ্যখান থেকে এই গ্রামকে উড়িয়ে নিয়ে প্রায় 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত লক্ষ্মীপুর সমষ্টির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। কিন্তু ডিলিমিটেশনের খসড়ায় পুরো ডুগরিপাড় জিপি সহ ডুগরিপাড় দ্বিতীয় খণ্ডটি সোনাই সমষ্টিতে অন্তর্ভুক্ত ছিল। দীর্ঘদিন থেকে এই জিপির জনতার দাবি ছিল উধারবন্দ সমষ্টির এক কোণা থেকে বের হয়ে লাগোয়া সোনাইয়ের সঙ্গে সামিল করতে, কিন্তু নির্বাচন কমিশন অযৌক্তিকভাবে গ্রামকে ভবিষ্যতের জন্য অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে, তা কখনো তারা বরদাস্ত করবেন না। যদি তাদের দাবি পূরণ করে দেওয়া না হয় তাহলে আগামীতে প্রত্যেক নির্বাচনে ভোট বয়কট করবেন বলে হুঙ্কার দিয়েছেন।
স্থানীয় জিপি সভানেত্রীর প্রতিনিধি এনামুল ইসলাম লস্কর পৌরহিত্যে অনুষ্ঠিত নাগরিক সভায় বক্তব্য রাখেন প্রাক্তন জিপি সভাপতি নাসির আহমেদ চৌধুরী, শশী শুক্লবৈদ্য, বাবু শুক্লবৈদ্য, তমিজউদ্দিন চৌধুরী, জুবাইর খান প্রমুখ। এদিনের সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দেখা গেছে ডুমরিফার দ্বিতীয় খণ্ডর মাঝে এই সামান্য 700-1100 ফুটার ডে চতুর্দিক প্রায় 1700 কিলোমিটার রেডিয়াসর ভিতরে সব সুনাই এরিয়া কিন্তু ওই মাছানোর এক তোমার দ্বীপ হিসাবে আমরা লক্ষ্মীপুর দেওয়া গেছি। এটা চূড়ান্ত একটা হটকারী সিদ্ধান্ত, এগুলোর দ্বারা আমরা এই অঞ্চলের মানুষের ভবিষ্যৎ প্রজন্মের অন্ধকারের দিকে পলিটিক্যালি আমরা হত্যা করা হয়েছে। এখন আজকে আমরা এই জায়গার মধ্যে বইয়া প্রতিবাদ সাব্যস্ত করিয়া এমনকি আমরা মেমোরেন্ডাম আছি ডেপুটি কমিশনার দিব যদি আমরা দাবি পূরণ না হয় আমরা যদি আমরা লক্ষ্মীপুর থেকে বার করাইয়া আমরা উপযুক্ত সম্মানে বলে একটা স্থান সুনাই সমষ্টি দেওয়া হয় না তাইলে আমরা সুনাই ডুমরিফার দ্বিতীয় খণ্ডর যেহেতু ভোটার আছি অনির্দিষ্ট কারণ লাগিলে আমরা আমার ভোটারে বয়কট করবো। আমরা গৌরব আর নেব রাজ্যসভা হোক লোকসভা হোক কিংবা তো বিধানসভা কিংবা তো পঞ্চায়েত ভোট সব ধরনের ভোট পেয়ে আমরা বিরত রইব কারণ আমরা অঞ্চলের এই মানুষগুলোর ভবিষ্যৎকে অন্ধকার করা হয়েছে, পলিটিক্যালি হত্যা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনার কাছে বিনম্র অনুরোধ করবো যে আমরা উপযুক্ত আমরা মর্যাদাটা দেওয়া হোক মানুষ হিসাবে ভারতের সংবিধানের অধিকার হিসাবে আমরা যে ভোটার হিসাবে আমরারে আমরারে আমরা সপ্তনে কিনারা 1.5 কিলোমিটার দূরে সুরাই সমষ্টিগুলোকে যুক্ত করা হোক ও আবেদন আমরা করি। দলে মহিলাদের বেশি সুযোগ সুবিধা প্রদানে শক্তি সুপার সি কর্মসূচি হাতে নিয়েছে যুব কংগ্রেস। এই কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ে মহিলাদের যুব কংগ্রেসে অন্তর্ভুক্ত করা হবে। রবিবার হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠকে একথা জানান জেলা যুব কংগ্রেস সভাপতি শহীদুল ইসলাম বরফুইয়া। তিনি বলেন, সমাজে অর্ধেক মহিলা, সবকিছুতে মহিলাদের 50-50 সুযোগ সুবিধা চাই। মহিলাদের 50-50 সুযোগ সুবিধা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান জেলা যুব কংগ্রেস সভাপতি। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সহসভাপতি আজিজ মোস্তফা বরভুইয়া, সেবা দলের জেলা চেয়ারম্যান নাহার আলম চৌধুরী, এনএনইউআই জেলা উপসভাপতি শাহেদ মজুমদার, যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান চৌধুরী, হাইলাকান্দি সমষ্টি কমিটির সভাপতি রিবুল আহমেদ চৌধুরী। কয়েকদিন আগে বেঙ্গালুরে ন্যাশনাল যুব কংগ্রেসের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে এই প্রোগ্রামটা লঞ্চ হয়েছে শক্তি সুপারশ্রী। শক্তি সুপারশ্রী হলো যে বিধানসভা ভিত্তিক, ডিস্ট্রিক্ট ভিত্তিক বা রাজ্যিক ভিত্তিক বা ন্যাশনাল ভিত্তিক যারা মহিলা আছেন সেই মহিলাদেরকে যুব কংগ্রেসে এবং কংগ্রেসের বিভিন্ন স্তরে জায়গা দেওয়ার জন্য এবং তাদেরকে যেহেতু আমাদের ভারতে মহিলা এবং মহিলাগুলা 50-50 তাই সব কিছুতে যাতে মহিলাদেরকে 50% সংরক্ষিত করা থাকে এবং আমরা চাই আমাদের কংগ্রেস দলেও তাদেরকে 50% সংরক্ষিত করা হোক এবং মহিলাদের বিভিন্ন প্রবলেম আছে, মহিলাদেরকে এলামি করা হয়, মহিলাদেরকে বিভিন্ন ধরনের জব থেকে সব কিছু থেকে সরিয়ে রাখা হয়, মহিলাদেরকে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য থেকে সরিয়ে রাখা হয় সব কিছুতে যাতে সরকার আমাদের এটাই দাবি যে মহিলাদেরকে 50-50 চান্স দেয় এবং সুযোগ দেওয়া হয় প্রত্যেকটা কাজে, বিভিন্ন উন্নয়নমূলক কাজেও মহিলাদেরকে যাতে সুযোগ। রবিবার মাতৃভূমি কাপে বিজয়ী হয়েছে ওয়াইমুজিং এফসি। এদিন প্রতিপক্ষ অক্সিলিয়াম এফসি দলকে 4-0 গোলের বৃহৎ ব্যবধানে হারিয়েছে তারা। ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এদিন ছিল চলিত মাতৃভূমি কাপ প্রাইজ ম্যানি নকআউট ফুটবল প্রতিযোগিতার বি গ্রুপের পঞ্চম খেলা। এদিন শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ওয়াইমুজিং এফসি দল। খেলার প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধের খেলায় নিজেদের আধিপত্য বজায় রেখে আরও দুটি গোল করতে সক্ষম হয় ওয়াইমুজিং এফসি দল। সোমবার জিকেএফসি ও ডিমা ইউথ ক্লাব পরস্পরের মোকাবিলা করবে বলে আয়োজক মাতৃভূমি ক্রীড়া সম্পাদক জানিয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। 77তম স্বাধীনতা দিবস মঙ্গলবার, জেলা জুড়ে প্রস্তুতি জোর কদমে। ডিলিমিটেশনে বাঙালির মেরুদণ্ড ভেঙেছে, তীব্র প্রতিক্রিয়া বিডিএফ এর। মাঝিমপুর তোপখানা জিপিতে স্মৃতিফলক উদ্বোধন করলেন দীপায়ন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।